এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আর আমরাও বেশ ভালো আছি আর আজকে আমার মনটা ভীষণ ভালো কারণ আজকে হচ্ছে আমি আমার দ্বিতীয় বেবির জন্য ম্যাটারনিটি ফটোশুট করতে যাচ্ছি তো এখানে আমি সব কিছু রেডি করে নিয়েছি আমরা কে কি পরব তো আজকে আমি হচ্ছে এই রেড গাউনটা পরব আর গাউনটার সাথে একটা ক্রাউনও পরব সেটাও বানিয়ে নিয়েছি আর আফিফ হচ্ছে এই ব্ল্যাক শার্টটা পরবে সেই সাথে আফিফের আব্বু ব্ল্যাক একটা শার্ট পরবে আর এখানে টুকটাক আরও কিছু জিনিস নিয়েছি সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি তো এখানে বেশ কয়েক জোড়া জুতা নিয়েছি কয়েকটা ড্রেস নিয়েছি যদিও ড্রেসগুলো আমি এমন নিয়েছি যে কমন থাকবে ছেলে বা মেয়ে যেই বাবুই হোক না কেন প্রবলেম হবে না তো এখানে টুকটাক আরও কিছু জিনিস নিয়েছি যেগুলো আমাদের ছবি তোলার সময় কাজে লাগবে আর বেশ কয়েক জোড়া জুতা এবং স্যান্ডেল নিয়েছি ছেলে এবং মেয়ে বেবি দুইটার জন্যই তো যাই হোক আমরা যেহেতু আসলে জানি না তো আমরা কমন রেখেই আসলে ছবি তুলছি বাদবাকিটা দেখা যাক আর কি আর এখানে আমি আমার ড্রেসের সাথে মিলিয়ে একটা হেয়ার ক্রাউনও বানিয়ে নিয়েছি আর এই হেয়ার ক্রাউনের টিউটোরিয়ালটা আমি চেষ্টা করব চ্যানেলে দিয়ে দেওয়ার জন্য হয়তো বা এই ভিডিওর আগেও পেতে পারেন বা পরেও পেতে পারেন আমি ঠিক শিওর না কবে নাগাদ আপনারা পাবেন আর শিওর না এই কারণেই বলছি কারণ হচ্ছে গিয়ে আমি আমার ম্যাটারনিটি ফটোশ্যুটের এই ভিডিওটা হয়তো বা আমাদের বেবি ঠিকঠাক মতো পৃথিবীতে চলে আসার পরে তারপরে আপনাদের সাথে শেয়ার করব সেটাই আপাতত ইচ্ছা তো বাকিটা বলতে পারছি না এই জন্যই বললাম যে কবে নাগাদ ভিডিও দেখতে পারবেন শিওর ঠিক জানি না তো যাই হোক এরপরে হচ্ছে গিয়ে আমি এখন আস্তে আস্তে একটু রেডি হয়ে নেছি তো আজকে আমরা দুপুরে খাওয়া দাওয়াটা আগে ভাগেই করে নিয়েছি কারণ আমরা একটু আগে আগে বের হয়ে যাব ছবি তুলতে যাওয়ার জন্য তো যদিও আসলে আমাদের ছবি তোলাটাই মেন ফোকাস থাকবে তার ফাঁকে ফাঁকে যেটুকু ভিডিও করতে পারবো অনেকটা বিহাইন্ড দ্য সিনের মতো সেটুকুই হয়তো বা আপনাদের সাথে শেয়ার করব আর কি আর প্রেগনেন্সির এই সময়ে আসলে প্রতিটা দিন অনেক কষ্টে কাটলেও আমার কাছে প্রত্যেকটা দিনই অনেক বেশি স্পেশাল ছিল তবে আজকের দিনটা একটু বেশি স্পেশাল হাই এভরিওয়ান আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরাও অনেক ভালো আছি আর এখন হচ্ছে বের হব আমরা বাসা থেকে আমি আমরা রেডি হয়ে গিয়েছি এখন বাসা থেকে বের হব আর আজকে আমি হচ্ছে ব্ল্যাক আর রেড কালারের মধ্যে একটা গাউন পরছি এখন দেখা যাইতেছে না আমরা বাইরে যাই তারপরে দেখা যাবে আর ঠিক করছি হচ্ছে এর আগে আফিফের সময় আমরা যে জায়গায় গিয়েছিলাম ছবি তোলার জন্য সেখানেই যাব তো চলেন আমাদের সাথে এখন আর কথা না বাড়াই আর আমরা একটু মানে বিকেলের আগে আগে বের হইতেছি কারণ ছবি তুলতে একটু সময় তো লাগবে তো ঠিক আছে চলেন তো ছবি তোলার জন্য আজকে আমরা হচ্ছে শিলামে একটা রিসোর্টে এসেছি এখানে যদিও আমাদের এর আগে অনেকবারই আসা হয়েছে তো যেহেতু আসলে ফ্রাইডে ছিল তো যার কারণে মোটামুটি মানুষজনের একটু ভিড় ছিল আবার বলা যায় যে তেমন একটা ভিড় ছিল না আমরা প্রথমে যখন এসেছিলাম তখন তেমন একটা মানুষ ছিল না আস্তে আস্তে আসলে মানুষ আসা শুরু করেছিল আব্বু কোথায় আব্বু কোথায় গেছে বাবা একটু দৌড় দাও তো দেখি আমার কাছে আসো গুড বয় হাততালি দাও তো একটু আম্মা একটু হাততালি দাও গুড দৌড় বাবা দৌড় 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 আর আসলে এবারে ছবি তোলাটা বেশি কঠিন ছিল কারণ হচ্ছে আফিফকে নিয়ে ছবি তোলা একদমই যাচ্ছিল না মানে তাকে স্থির হয়ে দাঁড় করানোই যাচ্ছিল না কোনো জায়গায় যে ছবি তুলবো ঠিক মতো আচ্ছা যাবা দেখ
তো মোটামুটি অনেকটা সময় নিয়ে আমরা আফিফের সাথে বেশ কয়েকটা ভালো ছবিও তুলতে পেরেছিলাম। ছবিগুলো পরে আপনাদের সাথে শেয়ার করব। আর ওই দিন আফিফ প্রচন্ড দুষ্টামি করছিল, বাট সেই সাথে সে খুব এনজয় করতেছিল, মানে সে মজা পাচ্ছিল, কারণ এরকম থিমে কখনো সে আমাদের একসাথে ছবি তুলতে দেখেনি। যেহেতু আমরা এক একটা জিনিস নিয়ে ছবি তুলছিলাম, তো সেটা সে খুব এনজয় করছিল আর কি। আর আফিফের সময়, মানে আমাদের প্রথম বেবির সময় যখন আমরা ম্যাটারনিটি ফটোশ্যুট করেছিলাম, তখন আমরা জানতাম আমাদের ছেলে বেবি হবে, তো সেই জন্য সেরকমভাবে সব কিছু ঠিক করেছিলাম। বাট এবার কিন্তু আমরা সেটা জানি না, যার কারণে আমরা একটু কমন রেখেই সব কিছু করেছি। আর আমাদের জন্য একটু সারপ্রাইজ থাকবে আর কি যখন আমরা পরবর্তীতে এই ভিডিওটা দেখব। তো ক্রাউনটা বেশ সুন্দর হয়েছে, আর সেম আমি আরও একটা ক্রাউন বানিয়েছি হোয়াইট কালারের, সেটা টিউটোরিয়াল আপনাদের সাথে শেয়ার করব, কারণ আমাদের ইচ্ছা আছে আমরা আরও একদিন যাব ছবি তোলার জন্য। এর আগে যখন ছবি তুলতে আসছিলাম তখন এই পুস্কুর জন্য ছবি তুলতে আসছিলাম, এখন পুস্কু আমাদের সাথে। যদিও প্রেগনেন্সির সময় আসলে বিভিন্ন শারীরিক পরিবর্তনের কারণে একটা মেয়ের চেহারাটা কিছুটা মলিন হয়ে যায়, কিন্তু আমার কাছে মনে হয় প্রেগনেন্সির সময় একটা মেয়েকে যতটা সুন্দর লাগে অন্য সময় ততটা সুন্দর লাগে না। কারণ হচ্ছে গিয়ে মাতৃত্বের থেকে বড় আনন্দের এবং সৌভাগ্যের কিছুই হতে পারে না। আর ছবি তোলার থেকে আমরা আফিফের সাথে দুষ্টামি করে বেশি ক্লান্ত হয়ে যাচ্ছিলাম, কারণ প্রচুর দুষ্টামি করছিল। আর ছবি তোলার সাথে সাথে এই দুষ্টামির মুহূর্তগুলো একটু ক্যামেরা বন্দি করে রাখার চেষ্টা করেছি, কারণ এই সময়গুলো আসলে একটা মেমোরি হয়ে থাকবে। আর এই সেম জায়গায় আমি আফিফের সময় ম্যাটারনিটি ফটোশ্যুট করেছিলাম, যার কারণে আমার বারবার ওই কথাগুলোই মনে পড়ে যাচ্ছিলো। আর বারবার আফিফের আব্বুকে বলছিলাম যে এই জায়গায় আমরা এই ছবিটা তুলেছিলাম, মনে আছে, মানে ওই মুহূর্তগুলো মনে পড়ছিল বারবার। আমি জানতাম তুমি লিখতে গেলে এই কাজটা করে আসবো।
আর যদিও আমরা বাসা থেকে একটু আগে আগে বের হয়েছিলাম, কিন্তু আসলে এখানকার রাস্তায় কাজ চলছিল, সেটা আমাদের জানা ছিল না। তো রাস্তায় আমাদের প্রায় 1.5-2 ঘন্টা সময় চলে গিয়েছে, মানে রাস্তায় জ্যামে আমাদের বসে থাকতে হয়েছে আর কি। তোমার ডাক্তার ম্যাডাম তো আমাদের শিওর বললো না, বললে তো আমরা শিওর হইতে পারতাম। এটা একটু উপরে করো। হ্যাঁ হ্যাঁ চলবে। আর আজকের ভিডিওতে আমি সব জায়গায় মোটামুটি সরাসরি ভয়েসগুলো রাখার চেষ্টা করেছি। কিছু কিছু জায়গায় আসলে ওই সময় গান হচ্ছিল বা আশেপাশে বেশি মানুষ ছিল, যার কারণে সরাসরি সাউন্ডগুলো রাখা যায়নি। আর ছবির জন্য আসলে এক এক জায়গায় এক একভাবে দাঁড়ানো হচ্ছিল, সেইভাবেই আসলে র্যান্ডমভাবে ভিডিওটা করা, একেবারে ভিডিওর জন্য করে আর কি কোথাও দাঁড়ানো হয়নি। ওইখানে রাখতে বলতেছে, ধরো তুমি ধরো। হ্যাঁ হ্যাঁ তুমি সরো, তুমি সরো 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 সরো। আব্বু দেখি, এই যে দেখি, হাসি দেখা আব্বু, হাসি দেখা আম্মু দেখি, এই যে এই যে এই যে ঘুম পাইছে তোমার, আমি তোমার ঘুম পাইছে। ব্রাদারের মন খারাপ, আব্বু হাসি দাও। সবাইকে ভালোবাসি আমরা। হ্যাঁ নাইনা, একটু ডাকো তো। নাইনা বলো, বলো নাইনা। হ্যাঁ নাইনা বল।
তো আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিয়ে নেছি। আর সবাই প্লিজ দোয়া রাখবেন আমার পরিবারের জন্য আর আমার অনাগত বেবির জন্য, যাতে সুস্থভাবে সে পৃথিবীতে আসে। আর হয়তোবা আমাদের দ্বিতীয় বেবি পৃথিবীতে আসার পরেই আপনারা এই ভিডিওটা দেখতে পাবেন, তার আগে হয়তোবা নাও দেখতে পারেন। তো যাই হোক, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন, আর দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।